Happy birthday to you. Happy birthday to you. দেখতে দেখতে 59 বছর অতিক্রম করলাম। সাদা পেটি সবই আছে, ডিমওয়ালা একটা ইলিশের পিস তুলে দেখাচ্ছে। এদিকে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, রুই মাছের সাইজগুলো আজকে বেশ ভালো। এটা মাছ ভাজা হবে। প্রত্যেকটা জন্মদিনে বাবার পায়েসটা আমিই বানাই। আজকে বাবার আমার একদম মানে শ্বশুর বৌমার একদম ম্যাচিং ম্যাচিং জামা হয়ে গেছে। আমার এটা ফাটাফাটি কিনেছে, সুমনের পছন্দ। মানে বাবাকে দু রকম তিন রকম কালার দেখিয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সুমন পাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আজকে হচ্ছে 8 সেপ্টেম্বর, মানে বাংলা মাস অনুযায়ী আজকে আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন। আর কালকে হচ্ছে ইংরেজি মাস, মানে 9 তারিখ। তো মা সারা জীবনই, মানে আমার শাশুড়ি মা সারা জীবনই বাংলা মাসটা ধরেই করে এসেছে। আর কালকে বাবার অফিসও আছে, তাই জন্য আজকেই বাংলা মাস অনুযায়ী আজকেই বাবা জন্মদিনটা বাড়িতে পালন করা হচ্ছে। তাই জন্য মা আজকে প্রচুর কিছু আইটেম রান্না করছে, আর বাবার পছন্দ মতো মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ নিয়ে এসেছে। আমি বাবাকে বলেছিলাম যে ফিশ ফ্রাই করে খাওয়াবো, ভেটকি মাছ নিয়ে আসতে, ভেটকি মাছ পেলে বা বাটার ফ্রাই বা ফিশ ফ্রাই কিছু একটা করবো। এবারে বিজয় দাদার ওখানে না বললো যে ফিশ ফ্রাইটা আলাদা করে ফিলে পাওয়া যাবে না, পুরো মাছটা নিতে হবে। আমাদের হাতিবাগানের ওদিকে না আলাদা করে ফিলে পাওয়া যায়, কিন্তু এখানে বললো পুরো মাছটা নিতে হবে, কাটা ফাটা যা থাকবে, মানে যে থাকবে তার সঙ্গে ফিলে বার করে দেবে, আর তার সাথে পুরো মাছেরও যা বেরোবে নিতে হবে। তাই জন্য ভাবলাম যে মায়ের সাথে সে কথা বললাম, তারপরে আর ভাবলাম যে বললো যে তাহলে থাক, পরে আর একদিন হবে। তো সেজন্য আর বাবা আনেনি, তাই জন্য আলাম না জন্মদিনে বাবাকে কিছু গিফট দেবো না, সেটা তো আর হতে পারে না। তা আজকে শাশুড়ি মা বললো যে তাহলে সুমন যা বাবাকে নিয়ে গিয়ে কিছু কিনে দে। তা তাই জন্য আমি সুমনকে বলে পাঠিয়েছিলাম যে তাহলে বাবার জন্য কিছু কিনে দিও আজকে। বললো ঠিক আছে। তা বাবা আর সুমন দুজনে মিলে গেছিলো, ছেলে আর বাবা মিলে গেছিলো, দিয়ে একদম ভালো জিনিস কিনে এনেছে। কী কী কিনে এনেছে সেগুলো তোমাদের দেখাবো। আইটেমও আজকে প্রচুর কিছু আছে। প্রত্যেক বছরই এই দিনটাতে আমি মানে শ্বশুরমশাইয়ের সাথে আমার বন্ডিংটা মানে খুব ক্লোজ। এই বাড়িতে আমার শ্বশুরমশাইয়ের সাথে বন্ডিং প্রচণ্ড ক্লোজ, মানে মানে কী বলবো, এতটাই ক্লোজ। হেন কোনো কথা থাকে না যে বাবার সঙ্গে আমি শেয়ার করি না, বাবা আমার সঙ্গে শেয়ার করে না। আর মানে খুবই আমাকে ভালোবাসে এবং আমিও বাবাকে খুবই ভালোবাসি। মানে এই বাড়িতে এসে মানে এত ভালো বন্ডিং হয়ে যাবে ভাবিনি, আর সকলের সাথেই বন্ডিং ভালো। যাই হোক, আর আজকে শাশুড়ি মা নিজের হাতে সব কিছু রান্না করেই খাওয়াতে চাইছে। প্রত্যেক বছর আমি বাবাকে রান্না করে দিই, তা মা এবছর মাই সমস্ত কিছু বলল করবে, তা মা করেছে, আমাকে পায়েসটা করতে দিয়েছিল। আমি মায়ের মুখে শুনেছি যে মানে বরেদের পায়েসটা বউরা করে না, তো আগে তো মাকেই করতে হতো, তখন তো আমি আর আসিনি। এখন আমাকে মা আসার পরে বলেছে যে যতদিন তুমি থাকবে তুমি বাবার পায়েসটা বানাবে। তাই জন্য প্রত্যেকটা জন্মদিনে বাবার পায়েসটা আমিই বানাই, আর সুমনের জন্মদিনে মাই বানায়। কারণ হচ্ছে যেহেতু স্বামীর পায়েসটা বলে করতে নেই, তো মাই করে, বলে ওটা আরও বেশি ভালো হয়। যে তাই জন্য মা সুমনের পায়েসটা করে, আর আমি যবে থেকে এসেছি আমাকে মা বলে দিয়েছিল তবে থেকে বাধা ধরা, আমি 9 সেপ্টেম্বর থাকলে পায়েসটা আমি করি। তা শিমুয়ের পায়েসটাও করেছি। আর কী কী আইটেম হয়েছে না আইটেম হচ্ছে সেটাও দেখাবো। আর আজকে কিন্তু বাবার 59 বছর পূর্ণ হলো, ঠিক আছে? তো সেই জন্মদিনটা আজকে বাড়িতেই সেলিব্রেট করা হচ্ছে, কেক কাটা হবে, বিকালে সব কিছু তোমাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই চলে এলাম রান্নাঘরে আর মাছগুলো ধুয়ে নিলাম। আজকে বাবা ফাটাফাটি মাছ এনেছে, যেমন এনেছে রুই মাছ তেমন এনেছে ডিমলা ইলিশ, ডিমচারা ইলিশও রয়েছে। প্রত্যেকটা মাছ আজকে ভালো দিয়েছে, আর বিজয়দা ইলিশ মাছটা দারুণ দেয়। রুই মাছের সাইজগুলো আজকে বেশ ভালো। এটা মাছ ভাজা হবে, 5 রকম ভাজার মধ্যে একরকম ভাজা থাকবে, মাছ ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য। দেখো খুব সুন্দর মাছগুলো এনেছে, খুব টেস্ট হবে দেখেই বোঝা যাচ্ছে একদম। আর ইলিশ মাছটা নিয়ে কিছু বলার নেই, মানে বিজয়দা এখানকার মানে সব থেকে ভালো ইলিশ মাছটা বিজয়দাই বিক্রি করে। আর এই হচ্ছে মাছের তেল, 2 রকম মাছের তেলই কিন্তু ভাজা হবে। মাছগুলো আমি ওদেরকে ধুয়ে দিয়েছি, আর এদিকে শাশুড়ি মা সমস্ত ভাজা ভুজির কেটে নিয়েছে, চাটনিও করবে, সব একেবারে কেটে রেখে দিয়েছে। মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখানো থাকলে তাহলে মশলাটাও মানে ভালোভাবে আর কি মাছের গায়ে লেগে যাবে। আর এই যে তেলগুলোতেও আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। শিমুইর পায়েস করবো, তাই জন্য বাবা শিমুইর প্যাকেট নিয়ে এসেছে, চিনি নিয়ে এসেছে। আর তোমাদের দেখাই, এই ক্যাপসিকামগুলো খেতে আমার খুব ভালো লাগে, মানে ইয়েলো রেড
যেগুলো হয়। গ্রিন ক্যাপসিকামটাও ভালো লাগে আমার, ক্যাপসিকাম জিনিসটাই প্রচণ্ড ফেভারিট আমার আর সৌমির। আর বেগুনগুলো আমাকে শাশুড়িমা দেখাচ্ছিলো যে এরকম বেগুন আনতে, এই বেগুনগুলোর টেস্ট খুব ভালো হয়, তো সেটা আমি আজকে শাশুড়িমার থেকে শিখলাম। কালকে আমাকে পটলও দেখিয়ে দিয়েছিলো যে কীরকম পটল, কোনটা জালি পটল হয় আর কোনটা হয় না, সেগুলো আমি দেখেছি। তো এগুলো আর কি নতুন আর কি শিখলাম সংসারে। আর বেগুনগুলো এরকম বেগুন আনলে খুব টেস্ট হয়। আর ওই দেখো বাবা লেবু এনেছে, অনেক কিছু নিয়ে এসেছে, এদিকে লঙ্কা আছে, বিনসও আছে ওর মধ্যে, মা ওই ডালটা করবে। বাট আমার এই ক্যাপসিকামগুলো এত ভালো লাগছে দেখে। মা এদিকে ভাজা বসিয়ে দিয়েছে, পটল ভাজা হচ্ছে, আর আমি এদিকে পায়েসটা করে নেবো। এদিকে আমি কাজু বাদাম কিশমিশ ভেজে নিয়েছি, শিমুটাও ভেজে নিয়েছি, দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চালের পায়েসটা সুমনের খুব ভালো লাগে, আর আমার শ্বশুরমশাই আমার সৌমির শিমুর পায়েসটা ভালো লাগে, আর মা তো সব রকমই খায়। দেখো পায়েসটা প্রায় ঘন হয়ে এসেছে, হয়েই গেছে আমার। চিনিটাও একদম ঠিকঠাক দিয়েছি, খুব বেশি চিনি আমরা দিই না, কারণ বাড়িতে সবাই চিনিটা খুব একটা পছন্দ করে না। এখন আমার নিজেরও মিষ্টি খেতে খুব একটা পছন্দ হয় না, এখানে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে আর কি। আর ইলিশ মাছটা শাশুড়িমার হয়ে গেছে, পরে তোমাদের দেখাচ্ছি কী কী হলো। এদিকে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার শিমুর পায়েসটা আমি নামিয়ে নিয়েছি। চলো দেখিয়ে দিই শাশুড়িমা করেছে আলু পটলের তরকারি। আলু পটলের তরকারিটা দেখে খুব ভালো লাগছে, মুগের ডালটা বিনস আর গাজর দিয়ে করেছে, এদিকে বাদাম দিয়ে লাল শাক করেছে, কাঁকরোল ভাজা করেছে, ঠিক আছে, পটল ভাজা করেছে, কাঁকরোল ভাজা, পটল ভাজা, সমস্ত ভাজাই এখন ডাল দিয়ে ভালো লাগে, উচ্ছে ভাজা, আর এটা পেঁপে ভাজা। পেঁপে ভাজাটা খেতে খুব খুব ভালো লেগেছিলো ডাল দিয়ে। আর এই হচ্ছে মাছ ভাজা, মাছটা দারুণ, আর এই হচ্ছে মাছের তেল, মানে ইলিশ মাছের তেল। আর এই হচ্ছে সর্ষে ইলিশ, তারাও তোমাদের একটু তুলে দেখাই, গাদা পেটি সবই আছে, ডিমওয়ালা একটা ইলিশের পিস তুলে দেখাচ্ছি, দেখো কি ভালো, আর রান্নাটাও ভালো হয়েছে। আর এই হচ্ছে শিমুইর পায়েস, পায়েসটা একদম ঠিক আছে, পাতলা হয়েছে, খুব বেশি গাঢ় হয়নি। আর আমি বাবার প্লেটটা সাজিয়ে দিচ্ছি, প্রত্যেক বছর আমি বাবার প্লেটটা সাজিয়ে দিই। আর সৌমি আমাকে ডেকে বললো, যেহেতু আমি বাবার খুব কাছের তাই জন্য আমাকে বলে যে বৌদি তুমি এই প্লেটটা সাজিয়ে দাও, তো আমি সেইভাবে প্লেট সাজিয়ে দিচ্ছি। আর আমার প্লেট সাজাতে খুব ভালো লাগে, তাই জন্য আমাকে বলা হয়, তাই জন্য আমি প্রত্যেক বছর প্লেটটা সাজিয়ে দিই। এই যে সাজিয়ে দিলাম, তোমরাই জানিও কেমন হয়েছে, আর সবকটা সব কিছু সাজিয়ে দিয়েছি। এই যে বাবা খেতে বসে গেছে, আর তোমাদের দেখিয়ে দিলাম আজকের আইটেম কী কী রয়েছে। বাবাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি, শিমুর পায়েস। প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছিল, একদম ইলিশ মাছটা খুব দারুন পেয়েছিলাম। ইলিশ মাছটা কিরকম দাম ছিল? ইলিশ মাছটা 2200 টাকা করে কিলো নিল। আচ্ছা, এত সুন্দর ইলিশ মাছ, টেস্টটা একদম বাংলাদেশের পদ্মার ইলিশ, পদ্মার ইলিশের মতোই টেস্ট ছিল। আর বিজয়দা আমাদের এখানে সবথেকে ইলিশ মাছটা ভালো নিয়ে আসে, ভালো নিয়ে আসে। আর সব আইটেম তো বাবা আজ ভালোই লেগেছে। হ্যাঁ, পটলের তরকারিটা দারুণ হয়েছিল, সবকটা আইটেম ভালো হয়েছিল, আর সব ভাজাগুলো ছিল, ডালটা বেশ সুন্দর। হ্যাঁ, ভেজ ডাল, হ্যাঁ, বিনস গাজর দিয়ে। হ্যাঁ, শিমুইর পায়েসটা, শিমুইর পায়েসটা এক্সেলেন্ট। হ্যাঁ, মিষ্টিটা একদম ঠিক ছিল, মানে আমরা যেরকম খাই বাড়িতে সবাই পছন্দ করি, ভালো লেগেছে, মাও বললো খুব ভালো লেগেছে। আর এখন হচ্ছে দেখো সৌমি এই পাঞ্জাবিটা বাবাকে দিয়েছে, এই পাঞ্জাবিটা পরেই বাবা এখন কেক কাটিং করবে। সুমনের জন্য ওয়েট করছিলাম, সুমন একটু বেরিয়েছিল, তারপরে সৌমিরও ক্লাস শেষ হয়ে গেল, দিয়ে এখন কেক কাটিং হবে। দেখতে দেখতে 59 বছর অতিক্রম করলাম, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, ছোটোবেলা থেকে গ্রামে মানুষ, তারপরে কলকাতায় পদার্পণ, সেই থেকেই চলছে, অনেক বিপত্তিও গেছে, সংগ্রাম করেছি, করে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। চাইবো যে আমার পরিবারের যে 5 জন আমরা আছি, সবাই মিলে শান্তিতে বাকি দিনগুলো কাটাতে পারবো, সেটাই আমার আশা আকাঙ্ক্ষা, সেটাই যেন ঈশ্বর পূরণ করেন, সেই অভিলাষ নিয়ে দিন গুনছি। হ্যাঁ, বাবা হচ্ছে আমাদের বাড়ির কিন্তু মানে বটগাছ, যেটা বলে না বটগাছ না থাকলে যেটা হয় সেটা হচ্ছে বাবা কিন্তু বাড়ির বটগাছ সবাইকে আগলে রেখেছে, এবং আমরা এইভাবেই যেন সবাই একসঙ্গে চলতে পারি। আর কি চলো কেকটা কাটিং হোক, কেকটা কিন্তু দারুণ, পুরো পিওর চকলেট কেক, আমার তো খুব ভালো লাগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু।
হ্যাপি বার্থডে। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। সুমনের জন্য ওয়েট করা হচ্ছিল, সুমনও চলে এসেছে। কেক কাটিংটা সবাই মিলে পরিবারের একসঙ্গেই করলাম, আর সুমন একটু বাবাকে কেকও খাইয়ে দেবে। আর যে সকালবেলা সুমনই তো বাবার সঙ্গে গিয়েছিল সমস্ত কিছু কিনে আনতে, দুজনে মিলে পছন্দ করে কিনে এনেছে জিনিসগুলো, খুব ভালো হয়েছে, তোমাদের দেখাবো। আর বাবা একটু বললো আমি তোকে একটু কেক খাইয়ে দিই, দিয়ে সুমনকে একটু কেক খাইয়ে দিচ্ছে। ওর জন্য ওয়েট করছিলাম, ও এলো, তারপরে সৌমির ক্লাসও শেষ হলো, একসঙ্গে পুরো কেক সেলিব্রেশনটা হলো। আর সুমন বলছে কেকটা দারুণ। আজকে বাবার আমার একদম মানে শ্বশুর বৌমার একদম ম্যাচিং ম্যাচিং জামা হয়ে গেছে। আমার তো মাথাতেই ছিল না বাবা আজকে এই কালারটা পরবে, তো আমি হঠাৎ করে ইয়ালোটা পরলাম। দেখো দুজনের একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আগে থেকে কিন্তু বলে কই পরি, আগে থেকে কিন্তু বলে কই পরি না, তুমি আমি ভাবিনি যে তুমি আজকে এই পাঞ্জাবিটাই পরবে না তোমরা। চলো একটু কেক খাইয়ে দিই। আর এই যে আমি বাবাকে কেকটা খাইয়ে দিচ্ছি, বাবা আমাকে খুবই ভালোবাসে, আমাদের শ্বশুর বৌমার সম্পর্ক যেন এরকমই থাকে, মানে এটাই চাইবো ভগবানের কাছে, যতদিন বাবা থাকবে আমি থাকবো, যেন সম্পর্কটা এরকমই থাকে। এই জাস্ট কেক কাটিং হলো, কেক ঠেক খেয়ে এলাম দুপুরবেলা। আর খাওয়া দাওয়ার পরে ভিডিও করতে পারিনি, তখন আর শরীরটা দিচ্ছিল না, মনে হচ্ছিলো একটুখানি শুই, ঘুম আসছিল না, তাও মনে হচ্ছিলো একটু শুই। শাশুড়িমাকেও বললাম তুমিও একটু বিশ্রাম নাও, সকালবেলা থেকে সেই রান্নাবান্না করছো। দিয়ে গল্প করতে করতে আমি সৌমি আর মা বাইরে গল্প করছিলাম, মায়ের ঘুমটা কেটে গেছিলো। দিয়ে আমি আবার একটুখানি ফোন দেখতে একটু চোখটা তার জাস্ট মিলিয়েছিলাম। তারপর বিকালবেলা আবার চা করলো মা, চা খেলাম, সুমন আবার একটু বেরিয়েছিল। শিমুর পায়েসটা অসাধারণ খেতে হয়েছে, আমি তো প্রায় দুবাটি খেয়ে নিলাম শিমুর পায়েস। আমার শিমুর পায়েস প্রচণ্ড পছন্দ, মানে চায়ের পায়েসটা আমার ভালো লাগে না, আমার শিমুর পায়েসটা খুব ভালো লাগে। বাবাও বললো পায়েসটা দারুণ হয়েছে, বাবারও শিমুর পায়েসটা খুব ভালো লাগে। শাশুড়িমা বললো শিমুর পায়েসটা খুব ভালো হয়েছে, একদম চিনি একদম পারফেক্ট হয়েছে, আর মানে খুব ভালো হয়েছে খেতে। যাই হোক চলো, কেক কাটিংটা তো তোমাদেরকে দেখালাম, এবার দেখিয়ে দিই গিফটসগুলো। দেখো সবার আগে দেখাচ্ছি এইটা, দেখো এটা ফাটাফাটি কিনেছে সুমনের পছন্দ, মানে বাবাকে দুরকম তিন রকম কালার দেখিয়েছিল, তারপরে বাবা বলেছে এইটা নেবে, তো বাবারও পছন্দ বলতে হবে খুবই ভালো, একদমই ছেলে আর বাবা মিলে পছন্দ করেছে, ঠিক আছে, খুবই ভালো লাগছে কালারটা। এটা মোদিকোট, যে কোনো পাঞ্জাবির সঙ্গে পরা যাবে, পুরো লুকটা খুলে যাবে, এটা দারুণ দেখতে হয়েছে। এটা সুমন আর আমার তরফ থেকে বাবাকে জন্মদিনে এটা গিফট দিলাম, একটা ভালো গিফট হলো না, এগুলো সারা জীবন থাকবে, আর যখন ইচ্ছা পাঞ্জাবির সঙ্গে পরতেও পারবে। শাশুড়িমা দিয়েছে এই শার্টটা, এটাও বাবা পছন্দ করে কিনে এনেছে, বাবা পরেছিল, বাবাকে খুব ভালো লাগছিল, এই শার্টটা কিনেছে বাবা, ঠিক আছে। দেখো এরকম প্রিন্টের ওপরে রয়েছে, খুব সুন্দর, কাপড়গুলো খুব ভালো, এগুলো সব বাজার কলকাতা থেকে নিয়েছে, এক্সিস মলে আছে বাজার কলকাতা। আর এটা শুনে আমার শাশুড়িমা পুরো নাচছে, যে বাজার কলকাতা এক্সিস মলে আছে, মানে কী যে আনন্দ পেয়েছে, কতবার যে বললো যে এইটার থেকে বোধ হয়, মানে কী বললো যে, মানে বলছে যখন যাব বাজার করবো, হ্যাঁ পাইল, তাই বলছে, মানে মায়ের খুব খুব আনন্দ হয়েছে। বাবা একটা জিন্সের প্যান্টও নেবে, তো ওখানে গিয়েই দেখা হবে। আর এই আমার এই শার্টটা বেশি পছন্দ হয়েছে বাবার, দেখো এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, দারুণ হয়েছে এই শার্টটা, কালারটা এত সুন্দর হয়েছে, বাবা পরেছিল ওটাও ভালো হয়েছে, বাট এই শার্টটা আমার বাবাকে পরে বেশি ভালো লাগছিল, খুব সুন্দর হয়েছে এই শার্টটা। আর সৌমির পাঞ্জাবিটা তো তোমাদের তো বললামই, যেটা পরে বাবা কেক কাটলো সেটা হচ্ছে সৌমি দিয়েছে, এই যে। আর এই পাঞ্জাবিটার উপরে মোদিকোটটা পরেছিল, এত সুন্দর লাগছিল কি বলবো, খুব ভালো লেগেছে। তো এগুলো সব বাবার গিফট, ঠিক আছে, কেক কাটিং হলো, সব মিলে বাবার জন্মদিন খুব ভালোভাবে একদম পালন করা হলো, খুব ভালো হয়েছিল। আইটেমগুলো ইলিশ মাছটা যা এনেছে সত্যি, মানে একদম যে টাকাটা দিয়ে কিনেছে সেই টাকাটা দিয়ে কেনা একদম সার্থক, নাহলে আগেরবারে একটা ইলিশ মাছ এনেছিলো, সেই ইলিশ মাছটা ভালো ছিল না, এইটা একদম বড় বড় ডিমওয়ালা, মাছের টেস্ট ভালো, মাছের টেস্ট ভালো বলে রান্নাটাও খুব ভালো হয়েছে, সব মিলে আজকে খাওয়া দাওয়া প্রচুর গেল। এখনও আবার আমার শাশুড়িমা বলছে, মানে আমাকে বিকালবেলা বলেছিলো এই টাইমে পায়েস খেতে হবে, এই টাইমে কেক খেতে হবে, অলরেডি পায়েস আর কেক আমার খাওয়া হয়ে গেছে, আর আমার পেটে জায়গা নেই, বলছে একটুখানি ভাত বসাবো, যদি একটু ভাত বসাবো, বলছে তুমি কি পাগল, আমি ডান আমারটা ধরোই না, যে সৌমিতাই শুনে হাসছে। যাই হোক চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। আমাদের ফেসবুক পেজটাও তোমরা ফলো করে দিও, ফলো করে না থাকলে ওখানে কিন্তু আমাদের সমস্ত আপডেট তো পাবেই, তাছাড়া এই চ্যানেলেও তোমরা আমাদের এই যে ভিডিওগুলো করবো আসতে চলেছে, ফাটাফাটি অনেক ভিডিও আসতে চলেছে, তাই জন্য যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর তার সঙ্গে আমাদের ইনস্টাগ্রামে লাইফ উইথ প্যাশন সুমন পায়েল বলে ইনস্টাগ্রামে আমাদের চ্যানেলের পেজ রয়েছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের কী বলবো রিল শ্যুট যেগুলো থাকে বা ফটো সব কিছু আমরা আপলোড করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দেবো, আর বাবাকে কিন্তু শুভ জন্মদিন জানাতে ভুলো না। তো যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ পজিটিভ, এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইওরসেলফ। চলো আজকের মতন টাটা।